বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের আসা সার্কাসের মতো বিপিএল দেখতে বসলে মানের কমতির কারণে টিভি বন্ধ করে দেন প্রধান কোচ চান্ডিকা হাতুরি সিং এর এমন বক্তব্যে তোলপাড় দেশের ক্রিকেট অঙ্গনে বেফাস ও বিতর্কিত মন্তব্য করায় হাতুরি সিং নিয়ে বিব্রত বিসিবিও এর জেরে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে লঙ্কানি কোচকে ইংলিশ অলরাউন্ডার মইন আলী এবারও বিপিএল খেলছেন কুমিলা ভিক্টোরিয়ানসের হয়ে এবারও যে দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিপিএল ঈর্ষণীয় সাফল্য আছে এই কোচের ঘরোয়া থেকে শীর্ষস্থানীয় ক্রিকেটাররা এক বাক্যে গুরু মানেন গুনে মানে সালাউদ্দিনে মুগ্ধ মইন অবাক হয়ে বলেছিলেন সালাউদ্দিন কেন জাতীয় দলের কোচ নন টেকনিক টেকটিক্সে এবারের বিপিএলে বারবার আলোচনায় সালাউদ্দিন যথারীতি তার দল কুমিল্লা সবার আগে ফাইনালে কুমিল্লা ফাইনালে ওঠার ঘন্টায় বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করা হয়েছিল সালাউদ্দিনকে কি অদূর ভবিষ্যতে জাতীয় দলের কোচ হিসেবে দেখা যেতে পারে জবাবে পাপন জানিয়েছেন সালাউদ্দিনের মতো কোচদের পাওয়ার আশায় কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। তবে সালাউদ্দিন আবেদন করেননি সালাউদ্দিনের আগ্রহ থাকলে তাকে জাতীয় দলের দায়িত্ব দিতে কোনো আপত্তি নেই বিসিবির পাপন বলেন আমরা তো একবার বিজ্ঞাপন দিয়েছিলাম এ কারণেই দিয়েছিলাম আসলে কারা কারা আগ্রহী আমার জানা মতে যাদের নাম মিডিয়াতে এসেছে তাদের সাথে আমরা অনেকবারই যোগাযোগ করেছি তারা কোনো আগ্রহ প্রকাশ করেনি আগ্রহী না হলে তো আনা যায় না এজন্যই আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম কারা আবেদন করেছে কারা করেনি আপনারা জানেন স্থানীয় কোচ কেউ যদি আগ্রহ প্রকাশ করে এবং আমরা মনে করি ওই মানের ওনার মতো বা আরও আছেন দু একজন তাহলে অবশ্যই বোর্ডের বিবেচনা করাই উচিত আমাদের সাথে সম্পৃক্ত করা